জানিদাই ভগবান শ্রীকৃষ্ণের অকৈতব কৃষ্ণ লীলা কৃষ্ণ প্রেম জল জম্পু নদহে এ প্রেম নিলোকে না হয় যদি হয় ইহার যোগ তবে আর না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু না জিয়া শুনুন রাধা বদন সদৃশ সুবল বদন কৃষ্ণ খেলা করতে করতে হঠাৎ রাধা বদন মনে হয়েছে এই যে রাধা রাধা কথাটা বারবার বলি আপনারা হয়তো ভাববেন রাধা একটা মেয়ে ছেলে ভগবান তিনি এত কামুক ছিলেন যে রাধা প্রেমে মত্ত হয়েছিল এটা কিন্তু ভুল অপব্যাখ্যা রাধা কোনো মেয়ে ছেলে সত্তা নয় বলছেন রাধা ও আরাধয়তি সা রাধা যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা বলছেন ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা ষোল ঐশ্বর্য ছয়টানে আছে অবস্থান ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে হইল শক্তি দান পুরুষ ও প্রকৃতি তাহে হইল আধা আধা বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন কে রাধা রাধা মানে মেয়ে ছেলে নয় অনেক মূর্খ ব্যক্তিরা বলে রাধা মানে মেয়ে ছেলে কৃষ্ণ বেটা ছেলে কীর্তি করিয়ে গেল ওরা যখন প্রেম করলো আমরা কেন করব না করো করো জমের বাড়ি যাও যাচ্ছ তো ভগবান প্রেম করে তো জমের বাড়ি যায়নি প্রেম করে বিশ্বের পূজনীয় হয়েছে সারা বিশ্ব তাকে পূজা করছেন কেন ওটা ছিল নিষ্কাম প্রেম আর আমাদের শিয়াল কুকুরের প্রেম হচ্ছে সকাম প্রেম এই শিয়াল কুকুরের প্রেমের সঙ্গে ভগবানের প্রেম যে মিলাতে যাবে তার তো সর্বনাশ হবেই হবে ভগবান নিজের প্রতিবিম্বর সঙ্গে প্রেম করেছে যেমন ছোট্ট বাচ্চা আয়নার দিকে মুখ দিলে তার প্রতিবিম্বটা আয়নায় পড়ে সে যেমন তাদের জিভ ঠেকায় কামড়ে ধরতে যায় হাত বোলায় তেমনি রাধা রানী হচ্ছেন কৃষ্ণের আত্মার বহির্প্রকাশ সত্তা প্রতিবিম্ব এই নিজের প্রতিবিম্বর সঙ্গে প্রভু কৃষ্ণ লীলা করেছেন আচ্ছা রাধা এক কথায় উত্তর হচ্ছে যিনি আরাধনা করেন রাধা তোরা আস্তে এই জন্য সুখদেব গোস্বামী পাদ ভাগবত বক্তা ছিলেন এক সপ্তাহ এক সপ্তাহ ভাগবত আলোচনা করেছিলেন পরীক্ষিতের সভায় কিন্তু এক সপ্তাহের মধ্যে কোনো দিন সুখদেব রাধা শব্দটা উচ্চারণ করেননি কেন জানেন কেন জানেন রাধা ভাষাটা এত মর্মান্তিক আধ্যাত্মিক তত্ত্ব সুখদেব যদি একবার আলোচনা করত তো এক সপ্তাহ সমাধি হয়ে থাকতেন আর কথা বলতে পারতেন না একদম সমাধি হয়ে যেতেন কথা বলতে পারতেন না তাই সুখদেব ভাবলেন যদি রাধা কথাটা উচ্চারণ করি ওই যে পরীক্ষিতের এক সপ্তাহ সময় আমি যদি রাধা কথা বলি তাহলে সমাধি হয়ে যাব পরীক্ষিতের এক সপ্তাহ হরিনাম ভাগবত আস্বাদন করানো যাবে না তাই রাধা কথাটা বলেননি এবং কৃষ্ণকে কৃষ্ণ ধাতুরই প্রত্যয় কৃষ্ণ করলে হয় কৃষ্ণ রাধ ধাতুর আপ্রত্যয় করলে হয় রাধা এই কৃষ্ণ রাধা ভক্তের কথা মনে হয়েছে রাধা মানে এক কথায় হচ্ছে ভক্তি স্বরূপিনী জগতে যার কৃষ্ণ ভক্তি আছে এই ভক্তি ডেলাকে রাধা নামে আখ্যা দিয়েছেন রাধা কোনো মেয়ে ছেলে নয় ভুল ব্যাখ্যা করেন অনেকে কোন শাস্ত্রে লেখা নাই দেখুন আস্তে এবং রাধার জন্ম কারোর পেট থেকে হয়নি কারোর ঔরস হয়নি রাধার জন্ম হয়েছিল কৃষ্ণের বামাঙ্গ সম্ভবতা শ্রীমতী রাধা লহাদিনী শক্তি শ্রীমতী রাধা এই রাধার বদনের কথা মনে হয়েছে সুবলের বদন পালেছে অনেকে তো অনেকে দেখতে হয় একই রকম তাই রাধা বদন যেমন দেখতে সুবলের বদন ঠিক তেমনি দেখতে তাই খেলা করতে করতে সুবলের বদন পানে কৃষ্ণ চেয়েছেন আর রাধা বদন মনে হয়ে গিয়েছে তাই অনিমিষ লোচনে অনিমিষ মানে চকল নিমিক পড়ছে না অনিমিষ লোচনে বাসিটা মাটিতে ফেলে সুবলের বদন পানে হা করে তাকিয়েছে সুবল বলছে কানাই কি হয়েছে তো
তোর নীলুৎপলের মতো বদন চপল লাঞ্ছিত বদন খনপ্রভা পরাভূত বদন সৌদামিনী জ্বলিত বদন অর্থ লাঞ্ছিত বদন ভাস্কর পরাভূত বদন মদন তারান বদন মদন বেটে বেটে মাখান বদন যে বদন দেখলে মদন সদন ছেড়ে করে রদন সে অপ্রাকৃত নবীন মদন কেন শুটিয়ে গিয়েছে ভাই কি হয়েছে বল বৈষ্ণব কবি বলছে সুবল চলে কি হয়েছে খেলা রসে ছিল কানাই সঙ্গীগণ দিয়া সুবল বলছে কানাই যদি রাধার সঙ্গে সাক্ষাৎ করতে চাস এই এখন যখন মোবাইল হয়েছে তখন তো মোবাইল ছিল না এখন হ্যালো বললেই সব গেল তখন তা ছিল না তখন সাথে সাথে প্রেম করতে হতো আর লইলে আগে সার ছিল এই দেখ তারপরে আসলো প্রেম পত্র সুইট প্রমিলা আসতে Love letter, sweet Pramila, yes. Asset. Oh, at first, তুমি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিও। আমি তোমার, তুমি আমার পিণ্ডি, তুমি আমার শ্রাদ্ধ সব তুমি। তুমি সব বলে। এখন এসব হচ্ছে। তখন তা ছিল না। তখন ছিল কৃষ্ণের হাতের বাঁশি। কে গো? কানাই? যদি তুই তার সঙ্গে মিলিত হতে চাস সে তো বাদিনীর ঘরে বাস করে তার ঘরেতে বাদিনী রহে না মদিনী ঘরেতে বাদিনী রহে না মদিনী একথা সকলে জানে আরে ঘরেতে বাদিনী রহে না মদিনী একথা সকলে জানে পরে এসো ওই বললে হয় রে খোকা
হরে কৃষ্ণ তাহলে কথাটা কেমন হলো কটা বাজে এখন আটটা দশ হয়েছে দেখো খেয়াল করো জলদায় আচ্ছা ঘরে বাদিনী রহে ননদিনী জটিলা কটিলা তা কানাই যদি তুই যেতে চাস তাহলে তোর বাঁশিটা বাজা ওই প্রতিধ্বনি শুনে রাধানী আসুক রাধার সঙ্গে মিলন হবে তুই যাবি ভালো এইবার গোবিন্দ কি করলেন আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া অহমরি রে
বাঁশি বেজেছে প্রতিধ্বনি শুনেছেন আপন বাঁশির প্রতিধ্বনি শুনে রাহানি বিলম্ব করলেন না আপনা ধেনু সব সঙ্গীগণ দিয়া রাধা বলি বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলিয়া কানাই পুরিল মোহন বাঁশি শ্রীরাধার কর্ণে তাহা প্রবেশ আসি শুনি ধ্বনি সুবদনি অতি রহনি শুনি ধ্বনি সুবদনি অতি রহনি মধুরে ভেটিতে যায় আপনার সময় সূচি থাকে না অন্য জায়গা মরণ অন্য জায়গা যেতে হবে আমার শোনো বিলাম না 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 ঠিক আছে শোনো ঘটনা হলো এটাই হ সম্প্রদায় অশান্তি দেবে যাই হোক আর বিলম্ব নয় তো মহাজনগত পন্থা বিচার করলেন হরে কৃষ্ণ যাক শ্রীমতী রাধারানী গোবিন্দর বাসীর প্রতিধ্বনি শুনে সবাই চললেন শুনি ধ্বনি সবদনে অতীত হইয়া বধুর ভেটিতে যায় রায় শেখর কাহে সেই কথা বটে চলো সবে যায় মোরা যমুনার তটে এবার সুবর্ণের ভাণ্ড ভরি ভিত ধরি ছানা ভরি এবার সুবর্ণের ভাণ্ড ভরি ছানা ভরি সারি সারি পশার আয়ুত সারি সারি সতীদের সঙ্গে সে রাস্তার মাঝে গোবিন্দের সঙ্গে দান ঘাটে মিলন হয়েছে আসিতে পেয়েছো চরণ কমল She said, hey, Joe, that's all.
দাম ভজিনী কুচ জগাগি করি কুম্ভ দাম ভজিনী করি কুচ গিনি করি কুম্ভ দাম ভজিনী কুচ যুবগিনি করি কুম্ভ দাম ভজিনী কুচ যুগগিনি গজর ভরমে পাছে আসবে কিশোরী গজর ভরম পাছে আসবে কিশোরী গজের ভরম পাশে আসবে কিশোরী গজের ভরম পাশে আসবে কিশোরী ধনি জয় ভগবান অনেক নিষেধ করলেন শুনলেন না যে কারণে আশা যে জন্য আশা রাধানের বিলম্ব করলেন না সখীদের বলল সখী রে যে জন্য আশা সেটাই কাজ এখানে মিটে যাক দে 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 পশনারানি ওরে যার লাগি প্রীতি কি দে দে পশনারানি যার লাগি প্রীতি কি সেই খাওক ক্ষীর শরণনি সবে হরি হরি বল উলোধন করে সবে হরি হরি বল